বুয়েট পরীক্ষায় কোনোদিন এমন হবে না যে একটা কোশ্চেন দিছে খুব কঠিন, ওইটা না পারার কারণে তোমার চান্স মিস গেছে, তোমার চান্স মিস যাবে। তোমাদেরকে কখনো কিন্তু বলি না যে চার পাঁচটা রাইটারের ম্যাথ করতে হবে, বিদেশি বইয়ের, ইন্ডিয়ান বইয়ের, দাস মুখার্জি, মতিন হাজরার বইয়ের ম্যাথ করতে হবে। আমরা বলি এগুলো একান্ত যারা টপ টেন তারা করবে। আমি কখন এই বইগুলোর ম্যাথ কেন করতে বলিনি জানো? 2018 সালে কেতাব স্যারের বই থেকে 20টা ম্যাথের মধ্যে বুয়েটের 18টা ম্যাথ তুলে দিছিল, আমার তো 18টা পারার কথা। আমি তো কইছিলাম যে আমি ম্যাথ মুখস্থ করি, তারপর আমি 18টার মধ্যেও পারি না, আমি সম্ভবত 10টা না 12টা ম্যাথ পারছিলাম, বাকি সব বুঝুম মাজাং দিয়ে আসছি। এটাই হলো রিয়ালিটি, স্বীকার করি। এই জন্য আমি তোমাদেরকে বলি যে কেতাব পড়, এ বাবা কেতাব পড়, বাবা কেতাবের সব ম্যাথ কর, তাইলে হবে। খালি কেতাবের বই কর, খালি কেতাবের বই কর। তোর কোন ভাব, কোন ভাই আইআইটি জেইর কোশ্চেন করছে এগুলো ফেলা, ওই কোশ্চেন পরীক্ষা হলে এমনিও পারবি না। তুই কেতাবের বইয়ে সব ম্যাথ কর, তুই যদি 10-15টাও বাইরে আসিস তাও তোর চান্স ছিল। আমি যেখানে এত বই প্রিচ করছি তারপর আমি কিন্তু পারি নাই। সো বইয়ের জিনিস পারতে হবে ম্যাম, বইয়ের জিনিস। বুয়েট পরীক্ষায় কোনোদিন এমন হবে না যে একটা কোশ্চেন দিছে খুব কঠিন, ওইটা না পারার কারণে তোমার চান্স মিস গেছে। তোমার চান্স মিস যাবে একমাত্র তুমি সহজ কমন 75% বইয়ের জিনিস মিস করছো, তাই।